প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই বিষয় আপনার প্রতিক্রিয়া জি আপনি জেনেছেন যে কিছুক্ষণ আগেই হচ্ছে জামা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়েছে এই বিষয় আপনার প্রতিক্রিয়া জানাবাদ আপনাকে আপনি জানান আমাদের দেশে যে প্রচলিত আইন সন্ত্রাস বিরোধী দমন বিরোধী আইন যেটা সেখানে ধারা আঠারোতে বলা আছে যদি তাদের কোনো কার্যকলাপের কারণে মনে হয় যে প্রতি মনে হয় যে এদেরকে বাতিল করা উচিত সেই ক্ষেত্রে তাদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে এবং তাদের নিবন্ধন এগুলো বাতিল করে দিতে পারে এখানে যে গেজেটটা আমি দেখতে পেলাম এখানে বলা হচ্ছে যে তারা যে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের সময় তাদের যে কার্যকলাপ সেটাকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে আমাদের যে ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ বিষয়ক যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের কয়েকটি রায় উল্লেখ করা হয়েছে তাদের বিরুদ্ধে এছাড়া তাদের যে নিবন্ধন ছিল সেই নিবন্ধনটা ক্যান্সেল করা হবে না কেন রিট পিটিশন দায়ের করা হয় সেই শুনানি কোর্টের আপিল হাইকোর্ট বিভাগের তিনজন বিচারক দুজন বিচারক রায় দিয়ে এটা বাতিল করে দেন তা এবং এই যে রায় দিয়ে যে বাতিল করেন সেইখানে কিন্তু তারা অনেকগুলো বিষয় ব্যাখ্যা করেছেন কেন বাতিল করা হয়েছে সেটা বলা হয়েছে তার বিরুদ্ধে তারা আপিল বিভাগে গিয়েছিলেন তাদের সেই আপিলটা কিন্তু সিপিটা খারিজ হয়ে গিয়েছে অর্থাৎ তাদের কিন্তু যে নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে নিবন্ধন দেওয়া হয়েছিল সেটা বাতিল হয়ে গেছে এখন আর এছাড়া যে কোটা বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন সেখানে তাদের যে ভূমিকার কথা যেখানে লেখা হয়েছে যে তারা সরাসরি এবং বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে তা এখানে তারা অংশগ্রহণ করেছে এবং যার মাধ্যমে দেশের একটা শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা প্রচেষ্টা তারা নিয়েছে এবং তারা এখানে সরকার এটা সম্বন্ধে নিশ্চিত হয়ে প্রমাণ পেয়ে সরকার তখন তার যে আইনে প্রদত্ত ক্ষমতা সেই প্রদত্ত ক্ষমতা বলে তারা এটাকে বিবেচনায় বিবেচনায় নিয়েছেন নিয়ে সামগ্রিক কার্যকলাপটা তাদের উনিশশো একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে তাদের নির্বাচনী তাদের নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে ইয়েটা দিয়ে হয়েছিল নির্বাচনের যে তাদের দল হিসেবে নিবন্ধন দিয়ে হয়েছিল সেই দলটি ক্যান্সেল করার সংক্রান্ত হাইকোর্টের রায় এবং তাদের বর্তমান কার্যকলাপ সব কিছু বিবেচনায় নিয়ে এইটা করা হয়েছে এই আদেশটা প্রদান জারি করা হয়েছে এবং সেই আদেশটা জারি করার যে বিধান আছে সেই বিধানটা পরিপালন করে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা জারি করা হয়েছে যার ফলে এখন থেকে জামাত আর বাংলাদেশে কোনো রাজনীতি এই গেজেটা চলমান থাকা অবস্থায় রাজনীতি করতে পারবে না আপনি কি মনে করছেন যে এই যে এই সময় যদি তারা কোনো জায়গা থেকে আন্ডারগ্রাউন্ডের থেকে বিচ্ছিন্ন দেখেন যদি তারা এরপরে কাজ করে তো আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে কোনো বিষয়ে যদি কাজে যদি কোনো সংগঠনকে কোনো ব্যক্তিকে যদি তাদের কোন নিবন্ধন বা কোনো কিছু বাতিল করা হয় তারপরে যদি তারা কোনো কার্যকলাপ করে এটা হবে যে বেআইনি সেই বেআইনি কার্যকলাপ করলে যে আমাদের যে প্রচলিত যে আইন আছে সেই আইনে এটার এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা কিন্তু আইনি বর্ণনা করা আছে এবং ওদের শাস্তি সবকিছুই দেওয়া আছে সেই ক্ষেত্রে কেউ যদি কোনো অন্যায় ভাবে কোনো কাজ করতে চায় কোনো যে বেআইনি কাজ করতে চায় তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা নেওয়া যাবে